শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করুন। নমস্কার, আপনি দেখছেন শুভেন্দু একাডেমিক ইউটিউব চ্যানেল। খুবই গুরুত্বপূর্ণ একটা আপডেট, রাজ্যের সমস্ত ইন সার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য জমা করার নির্দেশ। কেন এই নির্দেশ সত্যিটা জানুন। দেখুন, কলকাতা হাইকোর্টের নির্দেশ মেনে এবার রাজ্যের সব ইন সার্ভিস শিক্ষকদের নিয়োগ সংক্রান্ত তথ্য ডিজিটালাইজ করার প্রক্রিয়া শুরু হলো। সেই সঙ্গে সমস্ত শিক্ষকদের তথ্য যাচাই করা হবে। কোন পদ্ধতিতে এই কাজ করতে হবে সেই সম্পর্কে এসওপি অর্থাৎ স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর তৈরি করেছে শিক্ষা দপ্তর। তা মেনেই স্কুল ও জেলা পরিদর্শকদের তথ্য জমা দিতে বলা হয়েছে। জানা গেছে, অবৈধ শিক্ষক নিয়োগ খুঁজতে সমস্ত শিক্ষকদের প্রাথমিক বাদে নথি যাচাই করা হবে। 1999 আগে নিয়োগপ্রাপ্ত ও 1999 পরে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষকদের তথ্য জমা দিতে হবে ভেরিফিকেশনের জন্য। স্কুলে অবৈধ নিয়োগ খোঁজার পাশাপাশি কর্মরত শিক্ষকদের উল্লেখিত তথ্য ডিজিটালাইজ করার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। মুর্শিদাবাদ, পশ্চিম মেদিনীপুর সহ বেশ কিছু জেলায় অবৈধ শিক্ষক নিয়োগ সামনে এসেছিল। এই নিয়ে সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি। গোটা রাজ্যে এই রূপ অবৈধ নিয়োগ আছে কিনা তা খুঁজে বের করতে নির্দেশ দেন বিচারপতি। বিচারপতির অর্ডার দিতে গিয়ে জানিয়েছিলেন, কর্তৃপক্ষের চলমান অনুশীলনের সুবিধার্থে অবৈধ নিয়োগ শনাক্ত করতে জেলা পরিদর্শকদের স্কুলগুলোকে নিয়োগের বিবরণ সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ডিআইদের নিজ নিজ জেলায় সকল কর্মরত শিক্ষকদের উল্লেখিত তথ্য ডিজিটালাইজ করতে হবে। এই বিষয়ে পরবর্তী শুনানি হবে 20 জুন 2024। এসওপি অনুযায়ী প্রত্যেক স্কুলের প্রধান শিক্ষকরা স্কুলে বর্তমানে শিক্ষকতা করা সব শিক্ষকের স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের সুপারিশপত্র, নিয়োগপত্র সহ প্রয়োজনীয় নথি সংগ্রহ করবেন এবং IOSMS পোর্টালে সেই তথ্যগুলো তুলবেন। পাশাপাশি তথ্য প্রমাণের নথিগুলির হার্ড কপি জেলা বিদ্যালয় পরিদর্শকদের কাছেও পাঠাবেন প্রধান শিক্ষকরা। সেগুলির বৈধতা খতিয়ে দেখা হবে জেলা বিদ্যালয় পরিদর্শক স্তরে। গোটা প্রক্রিয়াটি 7 জুনের মধ্যে সম্পূর্ণ করতে বলা হয়েছে। সেই মোতাবেক জেলা বিদ্যালয় পরিদর্শকের তরফে অধীনস্থ স্কুলগুলোর প্রধানদের নির্দেশ পাঠানো শুরু হয়েছে। স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত শিক্ষক ছাড়াও ম্যানেজিং কমিটির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদেরও তথ্য তুলে দিতে হবে। এসএসসি গঠিত হওয়ার আগে স্কুল পরিচালন সমিতির মাধ্যমে নিযুক্ত শিক্ষকদেরও ক্ষেত্রে বর্তমান পোস্টের অ্যাপ্রুভাল মেমোও দিতে হবে। ওই তথ্য অনলাইনে কিভাবে আপলোড করতে হবে তার স্ক্রিনশট ও বিবরণও তুলে দেওয়া হয়েছে। আদালতের নির্দেশ মেনেই এই কাজ করছে রাজ্য শিক্ষা দপ্তর। এই ছিল একটা আপডেট, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ।